আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে যুক্তরাষ্ট্রে আর কখনোই গণতন্ত্র ফিরবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, নির্বাচনে জয়ী না হলে যুক্তরাষ্ট্রে রক্ত গঙ্গা বইবে বলেও হুঁশিয়ার দেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্প। সমাবেশে অভিবাসীদের আশ্রয় দেয়ায় বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনাও করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন অন্য কর্মকার। ইতিহাস গড়ে আবারও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গেল সাত দশকের ইতিহাস পাল্টে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি বাইডেন ট্রাম্প। নির্বাচন ঘিরে এরই মধ্যে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনীতির মাঠ। বক্তব্য আর পাল্টা বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী। এরই মধ্যে আরো একবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, এবার নির্বাচনে তিনি জয়ী হতে না পারলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের চূড়ান্ত অবসান ঘটবে। শুধু তাই নয়, তিনি জয়ী না হলে যুক্তরাষ্ট্রে রক্ত গঙ্গা বইবে বলেও মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বাইডেনকে অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে। তবে রক্ত গঙ্গা বলে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। বাইডেন আমাদের গণতন্ত্রের জন্য বড় হুমকি। এর অন্যতম কারণ সরকার ও দেশ পরিচালনায় তার অক্ষমতা। এই নির্বাচনে যদি আমরা জয়ী না হই, এই দেশে আপনারা আর কোনোদিন আরেকটি নির্বাচন দেখবেন না, আর এই দেশে কোনো নির্বাচন হবেও না, হলেও সেটির কোনো গুরুত্বই থাকবে না। সমাবেশে অভিবাসীদের আশ্রয় দেওয়া নিয়েও বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এমনকি লাতিন আমেরিকা ও আফ্রিকার কারাগার থেকে পালানো অপরাধীদেরকেও যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চলতি মাসের শুরুর দিকে নিজ নিজ দলের প্রার্থিতা বাছাইয়ে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটসের সমর্থন পেতে সক্ষম হন ট্রাম্প ও বাইডেন। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাত দশকের ইতিহাসে প্রথমবারের মতো পরপর দুই নির্বাচনে একই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার বিরল নজির গড়বেন তারা। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।